আর কত সময় আপনি নষ্ট করবেন? আপনার কাজ শুরুর আগে কি আরো 1 সেকেন্ড অপেক্ষা করবেন, নাকি আরো 1 মিনিট সময়, নাকি আরো 1 ঘন্টা সময় আপনি অপেক্ষা করবেন? আপনি কি জানেন শুধুমাত্র আগামী দিন কাজ শুরু করবেন মনে করে আপনি কতটা সময় নষ্ট করছেন? আপনি কি আগামী দিন পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি এভাবে সপ্তাহ থেকে মাস বছরের পর বছর অপেক্ষা করেই কাটাবেন? এবার ছাড়ুন এসব। যদি আপনি আপনার জীবনে উন্নতি করতে চান তাহলে আপনাকে সময়ের মূল্য সম্পর্কে বুঝতে হবে, কারণ একটি দিনে শুধুমাত্র 86,400 সেকেন্ড সময় থাকে, আর এরকম সময় অপচয় করলে একসময় জীবন শেষ হয়ে যাবে। আপনাকে দ্রুত সময়ের মূল্য দিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, কেননা অনেকেই আছে আপনার মতো যারা আপনার মতো একই পথে রয়েছে এবং হয়তো আপনার চেয়ে কঠোর পরিশ্রম করে জীবনে সফলতা পেয়েছে। আপনি হয়তো অনেকের থেকেই স্মার্ট, আপনার হয়তো এই অনেকের থেকেই অধিক অধিকার আছে ভালো কিছু পাওয়ার, আপনার হয়তো এই অনেকের চাইতে অধিক সংস্থান রয়েছে, শুধু আপনি সঠিক সময়ে কোনো কাজ করছেন না। তাই এবার সময় হয়েছে জেগে ওঠা, আপনার সংস্থান সাথে নিয়ে, আপনার অধিকার নিয়ে, আপনার জিনিসপত্র নিয়ে জেগে উঠুন এবং জীবনের দৌড় শুরু করুন, কেননা আপনি অনেক সময় নষ্ট করেছেন। জীবন হলো আমাদের কাছে উপহারের মতো, আমাদের উচিত এর সঠিক পরিচর্যা করা। আপনাকে আপনার কাজ সময় শেষ করতে হবে, যদি আপনি না পারেন আপনি পিছিয়ে পড়বেন, কোনো কিছু চিন্তা করার মতো সময় আর নেই। আপনি যদি আজকের দিনের মালিক হতে পারেন তাহলে আগামীকাল আরও মালিক হতে পারবেন, এভাবে দিন মাস বছর এমনকি আপনার জীবনের মালিকও আপনি হয়ে যাবেন এবং আপনার জীবন সাফল্যের চরম শিখরে থাকবে। এখন থেকে সময়ের মূল্য বুঝতে শুরু করুন, কেননা একদিন আপনি পৃথিবীতে এসেছেন, আবার একদিন চলে যাবেন। জীবন অপ্রস্তুত, জীবন অনিশ্চিত, তাহলে সময়ের অপচয় করার কি কোনো মানে থাকতে পারে? সময়কে কাজে লাগান, জীবনে সফল হন। যদি আপনি সময়কে কন্ট্রোল করতে না পারেন, উল্টো সময় আপনাকে কন্ট্রোল করবে।